মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আমার ঘর দোয়ার মোটামুটি গোছানো গেছে, দুজনে এখন জামা কাপড় ছেড়েছি তাই জন্য। আর চেয়ারটা নিচে ভাঁজ করা রয়েছে জামা কাপড়, কালকে যেগুলো কেচেছি ওগুলো আর ভাঁজ করিনি। দেখো স্যাটারডে সানডেও যদি সমস্ত কাজ করতে থাকি তাহলে তো হয়েই গেল। তা হলেও কালকে প্রচুর কাজ হয়েছে আমাদের, মাছ সবজি এগুলো আনা হয়েছে, কাটা হয়েছে, ধোয়া হয়েছে, রাখা হয়েছে গুছিয়ে, তারপর সবজিও তাই করা হয়েছে, গুছিয়ে রাখা হয়েছে। আর আমাদের ঘড়ি অলরেডি লেগে গেছে, এখন বাজে 9:30। তো সমস্তটাই হয়ে গেছে, এখন আমরা দুজনে রেডি। হ্যাঁ, ইন্দুবালা ভাতের হোটেল দেখা হয়ে গেছে, সত্যি অসাধারণ হয়েছে সত্যি। তোমরা যারা এখনো সেকেন্ড পার্ট বা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কোনোটাই দেখনি, দেখবে দেখবে করছো, তাদের বলবো খুব শিগগিরই দেখে নাও। বলা হচ্ছে কি 24 তারিখ বাকি 4টে রিলিজ হয়েছিল, আর তার আগে বাকি 4টে চুল আছে টিকের মতো খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইদিকে কাজে চলে এসেছে আমাদের, না এত বাজে একটা অভ্যেস হয়ে গেছে, বাজে অভ্যেস বলবো না ভালো অভ্যেসই হয়েছে। আমরা দুজনে, আমি তো 5:56 তো উঠে গেছি, তারপর দেখলাম ও সাথে সাথে চোখ খুললো আর কি, ও উঠে গেছিল মানে সকালবেলা চান করে তারপর বিছানা থেকে উঠলাম 8:30 পর আর কি। তো বিছানা পাটি গোছানো হয়ে গেছে, আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া কেন হয়েছে বলছি আমি, চিনি আনা হয়েছে, তো চিনিটা একদমই বাড়ন্ত হয়ে গেছিল কৌটোতে, তো সেটা ঢালার জন্য ও ঢালতে গেছিল কালকে। তো আমার ঠোঙাটার যেটা করে এনেছিলাম লুজ চিনিটা, সেটাও ফাটিয়ে ফেলেছিল। আমি ফাটাইনি, ওটা ফেটেছিল। আমি এখানে তো বার করার সময় পড়েনি আমার, না ওটা ফেটেছিল, ওই রাখার সময় ফেটে গেছে। তাই না, কি বলছে, আমি সামনে ছিলাম না। তো যাই হোক, তো যাই হোক, এবার আমি কৌটোতে ঢালতে গিয়ে তো দু একটা দানা পড়েছে, তারপরে ও এলো শেষটুকু ঢালতে, তখন তো আরো পড়লো, তো ওই জন্য একেবারে মুছে টুছে নিয়ে আমি ঝাঁটিয়ে দিয়েছি। আর এখানে আমার আজকে হবে ছ্যাঁচড়া, তাই ছ্যাঁচড়ার জিনিসপত্র কাটা রয়েছে। আর এখানটা মেসি হয়ে নেই, কিন্তু এখানটাতে তরমুজ, মুসুম্বি, লেবু আর আঙুরটা রয়েছে। তরমুজটা আনা হয়েছে কারণ আমরা তরমুজের আজকে জুস খাবো। তরমুজের জুস খেয়াল করতে পারবো কিনা জানি না, ওটা থেকে তো জলটা বেরিয়ে আসে না। তরমুজের জুস আমি খাবো, মানে নিচটা আমার নোংরা হয়ে যাবে, মিক্সিটার একদমই বাজে অবস্থা হয়ে গেছে। সেই মানে মিডিলটা দেখবে, মিডিলের যে বক্সটা থাকে আর কি কৌটোটা, সেটা ড্রাই হয় আর কি। তা তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই, এই যে অবশেষে আমার ছোট বাটিটা ঠিক করিয়ে নিয়েছি, কালকে 50 টাকা নিয়েছে ঠিক করে দিয়েছে। আর মিডিল বাটিটাতে তো ড্রাই একদম গুঁড়ো করা যায়, তো ওটাতেই আমি পেঁয়াজ টেয়াজ বাটতাম বলে না, নিচ দিয়ে মানে ওই কি বলবো জলগুলো গড়িয়ে এসে নিচটায় পুরো মিক্সির বাটি, মিক্সির যে নিচে মেশিনটা থাকে ওটার অবস্থা আমার বাজে হয়ে গেছে। আজকে ওয়াইপস দিয়ে পুরো পরিষ্কার করে নিয়ে তারপর ছোট বাটিটা বসাবো। আজকে ছোট বাটিটা দিয়ে জুস করবো, ছোট বাটিতে জুস হয়ে গেল, ফেটে বেরিয়ে যাবে চারদিক থেকে, ছোট বাটিটাতেও জুস করছে, মিডিলটাতেই করতে হবে, কিছু করার নেই, সাথে সাথে মুছে দিতে হবে এই আর কি। তো চলো এবার বেরোবো, 9:30 বেজে গেছে আমাদের, খেয়ে দিয়ে বা ঘরে ঢুকতে ঢুকতে 10:30 বেজে যাবে। সামনেরটাতেই যাবো, যেটা খেয়েছিলাম ছোলে ভাটুরে, আমাদের দুজনেরই আজকে খুব ছোলে ভাটুরে খেতে ইচ্ছে করছে। আর রোববার সকালে, এখন সকাল সকাল রান্নাঘরে কি ব্রেকফাস্ট বানাবো, কালকে অলরেডি ডিম পাউ রুটি খেয়ে নিয়েছি, তো হ্যাঁ কালকে থেকে তো আবার রুটিন, তো আজকে একটু রুটিন ভেঙেই নি। তো চলো এসে আবার কথা হবে। দুজনেরই অভ্যাস আছে আমরা বেরোনোর আগে এই দিকটা দিয়ে, আগে এই দিকটা একটু দেখে নিয়ে তারপর যাই। তো দেখো নিচে হঠাৎ করে তাকাতেই দেখলাম চুড়ি, ক্লিপ, গার্ডার এসব এসছে। কিনে দেবো তোমার? হ্যাঁ গার্ডার কিনলে ভালোই হয়, গার্ডার নেই আমার। চলো চলো নিচে যাই। বাড়ি থেকে তো অনেক আশা নিয়ে এসেছিলাম ছোলে বাটোরে খেতে, কিন্তু সেটা পাইনি। বাটোরে আর সবজি মানে আলু সবজি আর পুরি নেওয়া হয়েছিল, এগুলো তো মোটামুটি কালকে রাতেই আমি কেটে ধুয়ে রেখে মানে কেটে রেখে দিয়েছিলাম জল ছিটা দিয়ে। আর আলুটা আজকে কেটেছি, আর সমস্ত সবজি ওকে আমি ধুয়ে দিয়েছি। মাছের মাথাটা আমি ভেজে দিয়েছি কারণ ও ভাজতে গেলে ছিটকে যাবে বড্ড বেশি, কারণ ও ভয় পায়। আর পুঁই শাকের পাতাগুলোকে রাফলি এমনি চপ করে রেখে দিয়েছি, এখানে টমেটো পেঁয়াজ কেটে দিয়েছি, আর এখানে মাছের জন্য আমি মশলা পেস্ট করেছি। আজকে অনেক দিন বাদে মিহি একটা সর্ষে পোস্তর পেস্ট হয়েছে, খুব খুশি হয়েছে আমি এর জন্য। কাঁচা লঙ্কাটা পর্যন্ত ছিঁড়ে দিয়েছি, এখানে ফোড়নটা আমি রেডি করে দিয়েছি শুকনো লঙ্কা ওর হাতে। তো তেল আমি দিয়ে দিয়েছি, নাড়বো সেটা তুমি প্রমাণ করতে চাইছো আর কিছু না। না আমি ছেলেদের কাছে রান্না করতে খুব ভয় পাই কারণ সেটা পরিষ্কার করতে আরো 1 ঘন্টা। তেল আমি দিয়ে দিয়েছি, না হলে ও না প্রচন্ড বেশি তেল দেয়। তো ছ্যাঁচড়া যেভাবে আমি করি সেভাবে ওকে আমি দেখিয়ে দেবো, কারণ ও পারে না, জানে না, হ্যাঁ করেনিও, আর বাড়িতেও খেতো না সেরকম ভাবে, ওই জন্য আমি দেখিয়ে দেবো আজকে, তারপরে ও করবে। দেখো ভেজা নেই তো আবার খুন থেকে, ঠিক আছে। তো চলো ও করতে থাকো, ওকে আমি দেখাতে থাকি, আর আমি হাত দিয়ে আজকে ঘরটা মুছবো, সেটাও আমি করব। তো এই যে এখানে আমার দুজনেই বলতে গেছিলাম, আমার ছ্যাঁচড়া প্রায় হয়ে এসেছে, আর একটু হবে, একটু তেলটা ছাড়লে ব্যাস। এটা প্রায় হয়ে গেছে, খুব তেল ছাড়বে না,
কারণ তোমরা দেখেছো ছ্যাচড়ায় যতটা তেল দেওয়ার দরকার ততটা আমি ওকে দিতে দেইনি, মানে আমি তেলটা দিয়ে দিয়েছিলাম, ও দিলে এক কড়াই তেল ঢেলে দেয় আর কি। তো আমার এটা হয়ে গেছে, কারণ সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, এক মজে এসছে, বেশ ভালোই করেছে, মানে যেরকম যেরকম বলেছি নাড়ো এখন এটা দাও ওটা দাও করে করেছে। আর এই টিফিন বক্সটাতে আমি মাখিয়ে রাখলাম দু পিস ইলিশ মাছ দিয়ে, এটা হবে ভাপা। তো আমি লেজ ভালো খাই বলে আজকে আমি লেজটাকে দিয়ে দিয়েছি। এটা আমার শেখার ইচ্ছা ছিল, কারণ এটা যেহেতু আমি খেতে ভালোবাসি, এবার ধরো ও কখনো শরীর খারাপে পড়লো বা আজকে আমাকে না, আমি বলছি আমাকে বলছে কিনা বাপরে এটা এত ধৈর্যের রান্না, আসলে একটুও জল পড়ে না, ওই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো যেতে ভিজিয়ে রাখি ওতে একটুখানি জল, ব্যাস ওটাই জল, আর একটু জল পড়ে না। এবার ধাপে ধাপে এক একটা করে সবজি দিতে হয়, আর ও আমাকে বলছে কিনা যে বাবা এত ধৈর্যের রান্না আছে, হ্যাঁ এটা করতে অনেকটা টাইম লাগে প্লাস অনেকটা ধৈর্যও লাগে বটে। তো হয়ে গেছে, এবার আমি নামাবো, চলো নামিয়ে নাও। ছ্যাঁচড়াটাকে আমি এখানে নামিয়ে দিয়েছি, এই যে অনেকটাই হয়েছে, এটা দুজনের পক্ষে অনেকটা বেশি, কারণ ছ্যাঁচড়াটা করলে এতটা পরিমাণেই করি, কারণ সব সবজি দিতে দিতে না বেশি হয়ে যায়, কম আর এটার হয় না। তো ভালো খাই, দুদিনে খেয়ে নেবো, অসুবিধা নেই। আর এখানে ইলিশ মাছটাকে বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে আমি টিফিন বক্সটা ভেতরে আমি দিয়ে দিয়েছি। তো আমি এখন আর কড়াইতে করি না, এরকম ছোট্ট বাটিতে করি, আমার বেশ ভালো হয়। আর এখানে সমস্ত বাসন মেজে কড়াইটাকে জাস্ট ভিজিয়ে দিলাম, তাহলে মাছতে আমার সুবিধা হবে। তো চলো এবার আমি ঘরটাকে মুছে নিই, হাত দিয়ে মুছবো বলে অপেক্ষা করছিলাম, ওকে বললাম তুমি একদম উপরে বসে পড়ো সোফায় উঠে, যাতে আর হাঁটতে চলতে না হয়, আজকে রোদটা কি কড়া উঠেছে, ও স্কুটি ধোয়াবে বলছে, বা এই তো এই পাশটাতে ধোয়াতে পারবো আমরা, ছায়া পড়ে গেছে, দেখো ভালো হয়েছে প্রবীণ, ছায়া পড়ে গেছে দিকটাতে। এবার বাজে এখন 12:30, ঘর ফোর মোছা হয়ে গেছে, কি ভালো লাগছে পা দিতে, ঘর হাত দিয়ে মুছলে আলাদাই। তো একদিনে তো মোছনি তুমি, তো এইবার যাব আমি ওই নিচে, ও আর আমি একসাথেই, তো বালতি মগ এসব নিয়ে যাব, নিচের কল থেকে জল ভরে ধুয়ে নেবে, আর তারপরে ও কি একটা তেল কিনেছে ওটা দিয়ে মালিশ করবে স্কুটিটাকে, বেশ ভালো পরিষ্কার হচ্ছে জানো তো, স্কুটি পুরো চকচক করছে, দেখলে মনে হবে কোথা থেকে যেন ধুয়ে নিয়ে এসেছে। তোমাদেরকে আজকে স্কুটিটা বিকেলবেলা দেখাবো, তো চলো আগে এক ঝলক এখন দেখিয়ে দিই, আর ধোয়ার পরে দেখাবো। বিশেষত পড়েছে হচ্ছে বৃষ্টির জল ধুলোর ওপরে, তাই জন্য এরকম অবস্থা হয়ে গেছে স্কুটির, এই পার্ক তো অবস্থা ভীষণই খারাপ। আর এই দেখো মানে যেদিকে পেরেছে পড়ে ধরে একাকাণ্ড অবস্থা হয়ে গেছে, তো এখন এটাকে ধোয়াতে হবে মুছতে হবে। এই দেখো একদম পুরো নতুনের মতো হয়ে গেছে, এই যে পুরো চকচক করছে বাবু আমার একদম। তো যে তেলটা কিনেছি সে তেলটা অ্যাকচুয়ালি কিছুই না, এখানে ফোম ওয়াশ বা যে কোনো তোমার ওয়াশিং তোমার যেখানে ধোয়ানো হয় সেসব জায়গায় যদি যাও, গিয়ে তারপর যদি বলো যে আমি ফোম ওয়াশ অ্যান্ড অয়েল নেব, তাহলে পরে ওরা এই তেলটাই মালিশ করে তোমাকে দেবে। তো তার জন্য 350-450 যে যেরকম পারে সেরকম নিয়ে নেয়। তো ম্যাডাম যদি একদিন হেল্প করে দেয় তো আমার এরকম ফ্রি অফ কস্ট, আর তেলটা যেহেতু আমি কিনে নিয়েছি হয়ে যাবে তাহলে। তো চলো উপরে যাওয়া যাক এবার। আজকে এখন 1:45 ও ঢুকেছে স্নানে, তো তোমাদেরকে ইলিশ মাছটাও দেখিয়ে দিই, দারুণ না সেন্ট বেরিয়েছে, আশা করি ভালোই হবে খেতে। তো মাছটার সামনেটাতে একটু খুলে গেছে আর কি, তো চাপা দিয়ে রাখি নালে গন্ধ বেরিয়ে যাবে। ডিমার্ট থেকে সেদিন ও এই আইসক্রিমটা এনেছিল, আর সানডে এত ভালো লো লাঞ্চের পর, তো এরকম একটা আইসক্রিম খেতেই হবে, নাহলে লাঞ্চটা ঠিক অসম্পূর্ণ থেকে যাবে। তো আজকে যেরকম ছ্যাঁচড়াটা খেতে হয়েছিল তেমন ইলিশ মাছটা দুর্দান্ত টেস্ট ছিল। তো চলো এটা খেয়ে দে, একটু রেস্ট নিই, বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাজে এখন 5:45, 5:45 থেকে একটু বেশি, আমরা 4:30 থেকে একটু ঘুম টুম দিয়ে উঠলাম, উঠে এখন চা ঠা খেলাম, একটু দুধ চা খেতে ইচ্ছে করলো দুজনেরই, তো খেয়ে দে এখন বেরোচ্ছি একটু। ও সামনে পয়লা বৈশাখ আসছে, তাই ভাবছিলাম যে একটা যদি চাদর কেনা যেত বিছানার খুব ভালো হতো, আমার 2-3 চাদর ও নষ্ট করে দিয়েছে, কারণ চা ফেলেছে বিছানার চাদরের মধ্যে, তো সেগুলো তো সেগুলো একটু গায়ে দেওয়ার জন্য এখন ব্যবহার করছি আর কি ভোরের দিকটাতে। কমফোর্টারটা ভাবছি কালকে উঠিয়ে দেবো, দিয়ে শুধু গায়ে দেওয়ার চাদরই বার করবো, তো ওই জন্যে আর একটা চাদর পয়লা বৈশাখের দিন পাতবো ঠিক করেছি, একটা ঘরে নতুন আছে সাদাটা, তো মা কিন্তু ওটা ভেবেছি লোকনাথ পুজোর সময় পাতবো, ওটা আমার ইচ্ছে হয়েছে পুরো সাদা, তো ওই জন্য।
তো দেখি আজকে কি পাই না পাই, কিন্তু ওই মাঝে আমি এক একটা একটা চাদর গ্রে কালারের পাতি দেখবো, ওটা মামুনি দিয়ে গেছে, ওরকমই হালকার মধ্যে কিছু কিনবো, কটনের মধ্যে নয়, কারণ আমি কাচতে পারি না তো ভালো করে। ওই রকম চাদর হলে হালকা পাতলা কি হয়, একটু উঠিয়ে ঠুক করে খুঁজে দিলাম, হয়ে গেল। তো সেরকমই কিছু একটা কিনবো, তো চলো যাই। আগে এলাম একটু গণেশ টেম্পলে, কি সুন্দর করে সাজানো দেখো, আর ওপরটাতে তাঁবু দেওয়া, কারণ এখানটাতে খাওয়ায়। আর এই গেটটা তো কালকেই দেখেছি, বাইরেটা পুরোটা ফুল দিয়ে করে। তো এখন তো দেখানো যাবে না, কারণ দেখাতে গেলে আমাকে ওপারে যেতে হবে রাস্তার। তো চলো এবার যাবো ভেতরে, মন্দিরটাকেও ফুল দিয়ে সুন্দর করে সাজানো, খুব ভালো লাগছে। যাই একটু প্রণাম করে নিই ঠাকুর, তারপর যাবো বাজারের দিকে। গণেশ টেম্পল থেকে বেরিয়ে এসেছিলাম তো বাজারের এদিকে, লোকাল পাতি জিনিস, আমাদের ওখানে 150 টাকা করে চাদরগুলো বিক্রি হয়, এখানে উইথ পিলো কাভার বলে বলছে কিনা 400 টাকা। এবার বলছে কততে নেবে বলো, কত বলবো বলো, এখানে আবার 200-200 বলার পর যদি আমাকে মুখ ঠুক করে, তাই আমি কিছু বলিনি বাবা। তো আমি চলে এসেছি, এসে ভাবছি ও আর আমি ডিমার্ট যাবো, বলছে জিন্স দেখছিল, তো আমি বললাম যে জিন্স এরকম পাতি মানে নিয়ে বসেছে ওখান থেকেও দেখছিল যে, আমি বললাম এসব জায়গা থেকে না কিনে ডিমার্টেই চলো যাই গিয়ে। তো আমরা তো গিয়ে বসেই থাকবো ঘরে, অসুবিধা নেই, তো ডিমার্টে গিয়ে একটু রুই মেরে আসি। ওর এখানে ওর দুটো জিন্সই রয়েছে, তো অফিস যেহেতু যাচ্ছে আসছে, তাই জন্য আর এক মানে একটা জিন্স তো পরছে, আর একটা জিন্সের কি হয়েছে, মানে কাচতে কাচতে ওটা ফেড হয়ে গেছে প্রায়। আর ওর একটা ব্ল্যাক জিন্সের শখও রয়েছে, আর সামনে পয়লা বৈশাখও আছে, তাই জন্য আমি বললাম নাও একটা। তো ওই জন্যে যাবো দেখি, যদি পছন্দ হয় আর ওখানে ব্ল্যাক যদি থাকে। এখন বাজে রাত্রি 10:15, আর আমি যাচ্ছি রান্নাঘরে, তার কারণ মোটামুটি মাখানো ঝুকানোই রয়েছে, মাংসটাকে জাস্ট পেঁয়াজটা কাটবো আর মাংসটা কষাবো। আর সেই যে আইডির পরোটা খেতাম প্রথম প্রথম, মাঝে তো আমরা খাওয়া ছেড়েই দিয়েছিলাম, তো আবারও একটু ইচ্ছে হলো খাই, তো ওই জন্য নিয়ে এসেছিলাম সেদিন ডিমার্ট থেকে, তো সেটা ভাজবো, তার আগে মাংসটা কষাবো। মাংসটা কষা মাংসের মতো করবো, তো আগে পেঁয়াজটাই শুধু চপ করতে হবে, বাকি সমস্ত কিছু এটায় মাখানো রয়েছে। এটায় একটু লঙ্কা গুঁড়ো, লঙ্কা বাটা, আদা, রসুন বাটা, টক দই, হলুদ, এইসবই মাখানো রয়েছে, আর বেশি কিছু মাখানো নেই। তো চলো শুরু করি। পেঁয়াজ চপ করা হয়ে গেছে, চার টুকরো করে তো জাস্ট ছেড়ে দিয়েছিলাম, এ দফা একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের সাথে। তো চলো এবার বসাবো রান্না। কালারটা জাস্ট দেখো, হ্যাঁ অবশ্যই আমি লাল মির্চি ইউজ করেছি কালারের জন্য, ঝালের জন্য নয়, ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েছি। আর যে তেলটা রিলিজ করেছে ওটা দই থেকে, নন্দিনী দইটা এখানে সত্যিই ভালো। আর তেল তো আমি দিয়েছি সর্ষের তেলে করেছি, কিন্তু এতটা পরিমাণে তেল আমি দেই না তোমরা জানো। আর একটু কষবো আর কাসুরি মেথি পাতা দেবো, তার জন্য একটু ড্রাই রোস্ট করে নেবো। আর এই যে আইডির পরোটাটাও আমি বার করে রেখে দিয়েছি, এটাই করব। এখন বাজে 10:22 আর রেডি, আজকে আমি পরোটাগুলো যখন খাচ্ছি একটু ঠিকঠাক করে খাওয়া উচিত, ঘিয়ে ভেজে দিয়েছি, তো চলো ওকে দিয়ে দিই, তারপর আমি আমারটা নিচ্ছি। অলরেডি বেজে গেছে 10:55, ঘুমের তাড়া তো অবশ্যই রয়েছে, কিন্তু খুব একটা তাড়া নেই, কারণ ছ্যাঁচড়াটা তো রয়েছে, কালকে ওটা গরম করে দেবো ভালো করে। আর জল দেবো না কিন্তু কড়াইতে, ওটাই সিম আছে দিয়ে ভালো করে গরম করবো, কারণ জল তো এ ছ্যাঁচড়াতে এমনি পড়ে না, তার উপর যদি আবার গরম করতে গিয়ে জল দিই একেবারে টেস্ট নষ্ট হয়ে যাবে, তাই জল দেবো না, কিন্তু সিম আছে ভালো করে গরম করে দেবো। আর ট্যাংরা মাছ করে দেবো কালকে, তাহলে হয়ে যাবে। আর ব্রেকফাস্টে তো যা দিই সেগুলো সবই দেবো। এ বাবা আমি কলা আনা হলো না, তো যাই হোক ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছে। চিকেনটা অসাধারণ খেতে হয়েছিল, অসাধারণ। এইসব রিভিউ কিন্তু ওরা দিতে আসবে না, এখন যদি কোনো রেস্টুরেন্ট বা হোটেলে খেতে যেত টাকাটা দিতে হতো, তো ওই জন্য দারুণ খেলাম, এই রেস্টুরেন্টটা ভালো, আবার আসতে হবে এইসব বলতো, কিন্তু ওই দিক থেকে আবার টুকি দিচ্ছে। জল ছাড়া তো দইয়ে হয়েছে, পেঁয়াজ তার পেঁয়াজে হয়েছে আর কি। আর সকাল থেকে মাখানো মাংসটা ফ্রিজে দুর্দান্ত খেতে হয়েছিল। তো চলো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে, আশা করি ততক্ষণের জন্য তোমরা সেফ ভালো থাকবে। আর কালকে তো আবারও দেখা হচ্ছে, আমি তো ডেইলি আসি তোমাদের কাছে, অবশ্যই তোমাদের ভালোবাসা পাই বলেই, তবে আরও আরও ভালোবাসা চাই, এইটুকু এইটুকু ভালোবাসা তো হচ্ছে না ঠিক। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে, মনে হয় চ্যানেলটার পাশে থাকা যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো, বা আরও কিছু দেখতে চাও বা কিছু কোনো ভিডিওর আইডিয়া। তো তোমাদেরকে আমি সবসময় বলি, কমেন্ট বক্স শুধুমাত্র তোমাদের জন্য খোলা আছে, তাই জন্য যা ইচ্ছে তো আর বলা যায় না, ওই আর কি একটু ভেবে চিন্তে বলো, যাতে অন্য মানুষটা কষ্ট না পায় যাকে বলছো আর কি। তো চলো আজকের মতো টাটা।